মডার্ন গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ দর্শক শুভেচ্ছা নিন আশা করি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভি স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং বড় মতো এবারও আমরা আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব খাদ্য পথ্য এবং পুষ্টির মাধ্যমে কীভাবে আপনি ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন নিরোগ থাকতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় এবং বর্বরের মতো আজও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর মতি আসসালামাইকুমতুল্লাহাত ডাক্তার আলমগীর মতি আপনার প্রতি শুভেচ্ছা রইল আপনার প্রতিও গভীর শ্রদ্ধা সালাম ও শুভেচ্ছা ভালোবাসা দর্শক আসুন তাহলে আমরা আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা শুরু করি প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মুন্নি লিখেছেন কিশোরগঞ্জ থেকে তার প্রশ্ন হচ্ছে স্যার কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমার পেটের ডান সাইডের ডান সাইডে আগুন লেগে পুড়ে গেছে আগুনের পুরো জায়গাটি ধবলের মতো সাদা হয়ে গেছে এই নিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করেছি এখন খাদ্যপথটি কী হবে তা জানাবেন হ্যাঁ বোন মুন্নি আপনি অযথা চিন্তা করবেন না আপনার মানে শরীরের ডান দিক মানে তার অর্থ এটা আপনার আচ্ছাদিত কাপড়ের নিচে বসবাস করার জায়গা এটা তো ঢাকাই থাকে এটা তো দেখা যায় না এটাকে নিয়ে বেশি চিন্তা না করে এখানে শুধু আপনি কাঁচা হলুদ বেটে বেটে দিতে থাকেন আশা করি এটা তিন মাস আপনার কাঁচা হলুদ ব্যবহার করলেই পেটের চামড়া সাধারণত আপনার রঙটা পরিবর্তন হবে আর এটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করার কিছুই নেই পুড়ে যাওয়ার অংশে আপনার কোনো ক্ষতি করবে না শুধু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন মুখে যদি কোথাও পুড়ে তখন একটা ক্ষতির সম্ভাবনা থাকে আরেকটা হলো পায়ের তালুর যদি পাঁচত্তরি ভাগ পুড়ে যায় তখন একটা বড় ধরনের ক্ষতি থাকে কারণ আমাদের শরীরের শেষ প্রান্তে পায়ের তালুর থেকে আবার সব কিছু বেগ করে মাথা পর্যন্ত আসে এই ক্ষেত্রে কিছু ক্ষতির সম্ভাবনা থাকে যদিও আমি কোনো বার্ন ইউনিটের ডাক্তার না আমরা এই সম্বন্ধে কিছু বলবো না আপনি যতটুক সম্ভব পারেন এখানে কাঁচা হলুদ মোথা কাঁচা হলুদ মেহেদি পাতা বাটা নিম পাতা বাটা নিম তেল দিতে থাকেন আশা করি আপনার বিশেষ কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু এই জায়গাটা আচ্ছাদিত এলাকা সূর্যের কিরণ লাগে না অতএব এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম একটু ধৈর্য সহকারে এই খাবারগুলো চালিয়ে যেতে হবে এবং চিকিৎসাও চালিয়ে যেতে হবে এর কোনো শর্টকাট কোনো চিকিৎসা নেই আশা করি আপনার ধৈর্যশক্তি ধৈর্যশক্তি বাড়বে এবং এর মাধ্যমে আপনি আশা করি সুস্থ হয়ে উঠবেন এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে জোনাকি লিখেছেন দক্ষিণ আফ্রিকা থেকে বয়স সাতাশ বছর তিনি লিখেছেন যে কিছুদিন আগে দেশে এসেছিলাম আমার স্বাস্থ্য পূর্বের অবস্থা থেকে মোটামুটি নষ্ট হয়ে গেছে বাড়িতে গেলে মা সোয়াবিন তেল বেশি বেশি করে খেতে বলে আমি সোয়াবিন কেন খাব জিজ্ঞাসা করলে তিনি জানান যে সোয়াবিন খেলে স্বাস্থ্য ভালো হবে এখন সয়াবিন তেল কিভাবে খেলে স্বাস্থ্য ভালো হবে তা জানা না আপনি আমার মনে হয় আপনার আম্মা বলতে যে হয়তো কোনো কথার ভিতরে কিছু সামান্য কিছু ত্রুটি হয়ে গেছে সয়াবিনের পাউটার যেটা সয়াবিন নাগেট সয়াবিন মিল্ক সারা বিশ্বে খুব আলোড়ন সৃষ্টি করেছে কারণ বিশ্বের প্রায় দুই কোটি মানুষ তারা সয়াবিন মিল্ক খায় সয়াবিনের দুধ যেটা আপনার চীন কোরিয়া সিঙ্গাপুর হংকং ব্যাংকক মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া লাউস ভিয়েতনাম তারা সয়াবিনের সতেরোটা আইটেম খায় এক নম্বর সোয়াবিনের পিঙ্কারা খায় সয়াবিনের নাগেট খায় সয়াবিন দুধ খায় সয়াবিন পাউডার খায় সয়াবিনের হর্লিক্স খায় এত সুস্বাদু এত ভালো ইভেন কি সয়াবিন থেকে তারা বড়া বানায় পিঠা বানায় তারপরে আমাদের দেশে যে চিতই পিঠা বলে চিতই পিঠা বানায় বিস্কিট বানায় কেক বানায় রুটি বানায় অনেক অনেক জিনিস সোয়াবিন থেকে হয় কিন্তু সোয়াবিন তৈলের কথাটা আমি ততটা বলতে পারবো না যেরকম অলিভ অয়েল ওয়েলে খুব উপকার হয় চাল থেকে তৈরি যে তৈল এখন বাজারে এসে গেছে প্রায় আমাদের দেশে আট দশটা কোম্পানি চালের গুড়া থেকে তৈল করে তুষ ফালানো যে তুষের থেকে তৈল করে সেই তৈলটা আমাদের জন্য একশো পার্সেন্ট স্বাস্থ্যসম্মত এতে কোনো সন্দেহ নাই কিন্তু ছয়বিনটা কতটুকু ক্ষতি করবে কতটুকু উপকার করবে এই সম্বন্ধে আমার কাছে বিশেষ ধারণা নাই তবে বাদাম তৈল আগে আমরা খেয়েছি বাদাম তৈলটা স্বাস্থ্যের জন্য ভালো তবে আমাদের বোন জন্যী তৈলও ভালো সয়াবিন তৈলটা উপরে আমার বিশেষ কিছু দাঁড়ায় তবে সরষা খাঁটি সরষার তৈল কিছু সামান্য পাঁচ পার্সেন্ট ক্ষতি আছে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট সে রক্তের সঞ্চলন প্রক্রিয়াটাকে ভালো রাখে আমাদের বোন জোনাকি মা সোয়াবিন তেল খেলতে বলছেন হয়তো এই কারণে যে তেলে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় অথবা শক্তি পাওয়া যায় এবং তেল চর্বি মাখন মাঠজারিন এই জাতীয় যে খাবারগুলো নির্ভর করে সাহায্য নির্ভর করে যে সে তো যদি তার তেলের খাওয়ার তেল কম খেয়ে তার শরীর ইল হেলথ হইতো কিন্তু সে যেই দেশের কথা বলতেছে সেই দেশের মানুষ কিন্তু সবাই স্বাস্থ্যবান নিরোগ মানুষ বেশি কারণ ওটা তো ন্যাচারাল কান্ট্রি আফ্রিকার এই জোহান্সবার্গ আমেরিকার আফ্রিকার যতগুলি শহরে আমি বাঙালিদের দেখছি তারা ইউরোপ আমেরিকার চেয়েও স্বাস্থ্যবান সুন্দর স্বাস্থ্যের অধিকারী ওখানে খাদ্য আবহাওয়া খুবই ভালো শুধু একমাত্র একটা পয়জনাস মশা ছাড়া ওখানে আর কোনো ডিস্টার্ব নাই তাও বাঙালিরা তো ধরেন ওরা ওই নিম তেল ব্যবহার করে বাচ্চারা পড়ার সময় ইউক্লেপ্টাস ওয়েল ব্যবহার করে তারপর লিমন গ্রাস ওয়েল ব্যবহার করে ওখানে এটা ঘরে ঘরে আছে তারপর নো মশা নো জার্ম নামে একটা ক্রিম পাওয়া যায় সেটা স্কিন ভালো রাখে ওইগুলি ব্যবহার করে অ্যারোসেল ব্যবহার করে মশার গ্লোভ ব্যবহার করে বিভিন্ন মশার সিস্টেম ওরা ব্যবহার করে আর মশারি তো বাঙালিদের ঘরে ঘরে আমি দেখে আসছি অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে তার স্বাস্থ্য খুব খারাপ হইতে পারে যেটার জন্য সে তেল খেতে পারে তবে এই স্বাস্থ্য মা না বুঝেও বাচ্চাদের অনেক সময় মা আদরেও বলে যে আসছে এতদিন পরে আমার মেয়েটা বাড়িতে তাই একটু বেশি করে তেল খাওক এরকম হইতে পারে জায়গাটা কথা আমি মায়ের কথা তো ভুল ধরা আমাদের ঠিক না আমরা এইটুকুই বলবো যে আপনি আরও ভালো করে বুঝে নেবেন আপনি দুইটা করে কলা খান মাস আপনি প্রতিদিন দুই গ্লাস টমেটোর রস খান দুই গ্লাস কমলার রস খান এত কমলা এত ফল হাজার হাজার ফলের ভিতরে আপনি আছেন আপনি শহর থেকে বেরোলেই রাস্তার দুই ধারে যেখানে সেখানে তবে আপনি সয়াবিনের যে কোনো পাউডার যে কোনো দুধ সিঙ্গারা নাগেট বরা যে কোনো জিনিস আপনি নিশ্চিন্তে ওখানেও খেতে পারবেন বাংলাদেশেও খেতে পারবেন সয়াবিন একটা ভালো প্রোডাক্ট এটা বিশ্বে এখন সমাদৃত সারা বিশ্বে কানাডিয়ান প্রোজেক্টের মাধ্যমে সয়াবিনকে বিশ্বব্যাপী পোটেন্ডাইজেশন করা হচ্ছে আমরা এটার ভালো দিকই পেয়েছি খারাপ কোনো দিক এখনো পাওয়া যায়নি তবু কি বলবো যে এটা কি মা বাবার ভালোবাসার স্বাস্থ্য খারাপ নাকি আসলে স্বাস্থ্য খারাপ এটা নির্ণয় করার জন্য অবশ্যই আপনার শরীর আসলে দুর্বল লাগে কিনা কাহিল লাগে কিনা অনেক দূরে থাকে তো মেয়ে হয়তো মা ওই রকম দূরত্বের থেকেও বলতে পারে সাধারণত হয়তো যে অনেক দিন পরে বাচ্চাকে পাইছে আপনি এরপরে একটু চেক আপ করে নিতে পারেন আপনি চিকিৎসকের সাথে ভালো চিকিৎসকের অনেক ভালো ডাক্তার আছে ডাক্তারকে দেখান হবে কিন্তু অনেক ডাক্তার আমাদের দেশের ডাক্তার আফ্রিকার অনেক শহরেই খুব একদম শ্রেষ্ঠ ডাক্তার অনেকেই আমাদের বাংলাদেশে তারা ভালো করতেছে ওখানে দর্শক সময় একটি বিজ্ঞাপনের বিরতির বিরতির পর আবার ফিরছি অনুষ্ঠানে আশা করছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ